হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকের দিনটা নিয়ে তো মানে বলার কিছু নেই, বিশেষ একটি দিন। তো সবাই আশা করছি খুব এনজয় করছো, খুব ভালো থেকো, খুব ভালোভাবে দিনটা মানে কাটাও। আর আমিও চেষ্টা করছি, আর খুবই ভালো বলবো না, একদম ছোট করে করছি। তো আমি করছি বলা ভুল হবে, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যে এটা করা যেতেই পারে। তো আমি মামির বাবার জন্য কিছু সারপ্রাইজ ভেবে রেখেছি। ও যেহেতু ওর কাজে ছুটিও দেয়নি আর পড়াতেও গেছে, তো আসলেই আর কি ও দেখলে অবাক হয়ে যাবে, তো সেটাই হচ্ছে সারপ্রাইজ। যেহেতু ওকে বলিনি, তো আমি ওর জন্য একটু একটু কিছু করে রেখেছি। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিছু একটু সাজিয়েছি, একটু কেক কাটা বা গোলাপ তোমরা দেখতেই পাবে। তো ওর রিয়াকশনটা কি সেটাই আমি তোমাদের সামনে দেখাবো। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি তো খুবই মানে ভেবেই এখনই পাগল হয়ে যাচ্ছি যে কেমন হবে। তো আমার এটা ফার্স্ট মানে সারপ্রাইজ ভিডিও হবে ওকে দেওয়ার মতন। কিছু দিচ্ছি না, মানে দিনটা আর কি উপভোগ করার জন্য। তো চলো দেখতে থাকো, ভিডিওটা এখন স্টার্ট করলাম। এখন সন্ধ্যাবেলা, তবে ও এখন 1-1.5 ঘন্টা পর আসবে, তো তখন আমি আবার তোমাদের সামনে আসছি। তো চলো। তো ফ্রেন্ড, আমি এইভাবে মানে সাজিয়ে নিয়েছি, আমার কাছে যেগুলো ছিল আর যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই সাজিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর আমার তো খুব ভালো লাগছে। তো এই যে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। তো ওখানটায় ভেবেছি কি আর কি ওই সামনেটায় ঘন্টায় বসে আর কি কেকটা কাটবো। আমি ভেবে রেখেছি, জানি না কতদূর কি হবে, আসুক তারপরে দেখা যাবে। হাওয়াই এবার তো হলো না ওর কাজের জন্য বা মেয়ের জন্য, তো কোনো ব্যাপার না। কিন্তু আমি এটুকুই শুধু বলতে চাইছি যে কি ওর এই দিনটাতে যা যা করেছে সেগুলোর মনে আছে কি না। তো ও এলেই বুঝতে পারবো, যদি মনে থাকে তাহলে হয়তো বা কিছু নিয়ে আসবে, আর না নিয়ে এলেও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, নিয়ে এলেও শেয়ার করব। তো চলো এভাবেই সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমি কী কী ভেবে রেখেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, আর সেটা দেখতে হলে আমার ভিডিওতে কন্টিনিউ থাকতেই হবে। তো চলো। তো ফ্রেন্ড, ওর জন্য আমি যে গোলাপটা এনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই, যে আর ওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে। অনেক রকমেরই হয়, আমি যেহেতু ভাইকে দিয়ে আনিয়েছি, তো ওকে আমি যেরকম বলেছিলাম ও সেরকমই এনেছে। তো ভাই বলছিল কি অনেক রকম ওখানটায় ছিল দোকানে, যে কি না আজকের দিনটা বুঝতেই পারছো অনেক অনেক রকমের। তো আমি যেটা বলেছি ভাই সেটাই এনে দিয়েছে, তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে মানে জানিও, তো আমি তোমাদেরকে দেখিয়ে নিই। তো ফ্রেন্ড, আমি মামের পাপার জন্য এই গোলাপটা নিয়ে এসেছি, তো দেখো কেমন লাগছে, আমার তো খুবই ভালো লাগছে আর কি। এই যে একটাই নিয়েছি, অনেকগুলো নিয়ে আসিনি। তো এই যে একটা যে অনেকগুলো, তাই তো একটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর সেরকম কিছু যে একদম অনেক কিছু সেরকম না, ছোট্ট করে। আর ভ্যালেন্টাইন ডে বলেই যে কি সেই দিনটাতেই মানে সব কিছু, আর বাকি দিনগুলো এমন নয়, বছরের প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে, কারণ একদিনেই যে দেখালাম সেটাই হয়ে গেল ভালোবাসা এমন না। তো প্রত্যেকটা দিনই সব থেকে মানে ভালো থাকার সব থেকে বেশি দরকার। তো আজকের দিনটা উপলক্ষে স্পেশাল কিছু মানে হ্যাঁ আজকেই দিন এটা মনে করার জন্য একটু কিছু করা যেতেই পারে, এই না যে সারা বছর কিছু করলাম না আর একটা দিন দেখাচ্ছি এমন না। তো আমাদের প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইনের মতন, আর আমরা ভীষণই হ্যাপি। তো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে যদিও বা, তো আজকের দিনটা একটু তো স্পেশাল হতেই হবে, তো সেই জন্য এইটুকু ভেবে রেখেছি। এই যে পুরো তোমরা দেখতেই পাচ্ছ, মামা এখানটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে, এই যে মামা হাই করে দাও, হাই বলো, হাই, ভয় পাবে তো। তো মামা মা সাজুগুজু করেছে, তো সাজুগুজু করিয়ে ও মা একটু তুমি দেখিয়ে দাও, একটু নাচো দেখে, হাই করে দাও, হাই করে দাও, হাই, একটা হাম্পি দিয়ে দাও, একটা হাও, একটা হাম্পি দিয়ে দাও, তো গোলুকে একটা হাম্পি দিয়ে এসো, যাও যাও যাও, একটা হাম্পি দিয়ে দাও মামা, হাই করে দাও, হাই, একটা হাম্পি দিয়ে দাও মামা, বলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ফ্রেন্ড, মামের পাপা আসতে এখন অনেকটাই দেরি, তো ভাবলাম তোমাদের সামনে চলেই আসি আর কিছু গল্প করে নিই। তো আগের কিছু গল্প বলার আছে। প্রত্যেক বছর মামের পাপা আমাকে সারপ্রাইজ দেয়, সারপ্রাইজ বলতে গেলে ও ঘুরতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে গিয়ে আর কি গোলাপ কিনে দেওয়া, খাওয়ানো, এই সবগুলো হয়। তো এবছর হয়ে উঠলো না, মেয়েও ছোট আছে আর ঠান্ডার জন্য বেরোবো না ওকে নিয়ে, আর কাজেরও ছুটি পাইনি সেই জন্য। তো সেই জন্য আমি এবছর ওর জন্য সারপ্রাইজ ভেবে রেখেছি, যে কি প্রত্যেকবার তো ওই দেয়, তো এবার আমি কিছু করব। তো
সেই মতোই আর কি এটুকু গোছাতে পেরেছি। তো চলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে এভাবেই থাকবে। চলে এসছে বাড়ি, তো গাড়িটা বাড়ির ভেতরে ঢোকাবে, সেই মুহূর্তে আমি এলাম গেট খুলতে। তো এই যে মামামও চলে গেছে, তো ফ্রেন্ড আমি ফাইনালি সাজিয়ে নিয়েছি। আমি বলেছিলাম যে কি তোমাদেরকে ছোট্ট করে সেজে চলে এসছে, আর আমি এখনও ওকে ভেতরে নিয়ে আসিনি ঘরে, যেহেতু এটা সারপ্রাইজ রেখেছি ওর জন্য। তো ওকে এবার নিয়ে আসি আর তোমরা দেখতে থাকো এই যে আমি এইভাবে সাজিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস আমি ঘরের মধ্যে সবটা গুছিয়ে নিয়েছি আর এখানে পর্দাটাই কারণে দিয়েছি, ও দেখে নেবে, তাহলে আর সারপ্রাইজ থাকবে না। আর যেহেতু ভিডিওটা আমি করছি সেজন্য এবার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো, আমি যেহেতু ভিডিওটা করব। তো চলো এবার মামির বাবাকে দেখে নিয়ে আসি। তো তোমরা সবাই ওর রিয়াকশনটা দেখো, ওর জন্য যে সারপ্রাইজটা দেখেছি। এগুলো কি করেছো? হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটাই তোমার সারপ্রাইজ ছিল। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো তোমার কেমন লাগলো তুমি সেটা একটু জানাও, কারণ ওখানে বসে বলো, তোমাকে দেখা যাচ্ছে না। ভালো লাগছে। তো এটা আমার ওর জন্য ফার্স্ট সারপ্রাইজ ছিল, আমি এর আগে কখনো করিনি এগুলো। আর এর আগে ওর সঙ্গেই যেতাম ঘুরতে, তখন বাইরে গিয়েই গোলাপ কিনে খাওয়া দাওয়া করে বাড়ি আসতাম। তো এবার সেটা হয়নি কাজের কারণে, তো আমি এবার ওকে সারপ্রাইজ দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে মামের বাবা দাঁড়িয়ে আছে, এদিকে আমার মেয়েও চলে এসছে। তো ফ্রেন্ড এই যে আমিও বসে গেছি এখন, তো আমি মামের পাপাকে গোলাপটা দিয়ে নিচ্ছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ। দাও একটা মামের বাবা মাকে কেক খাইয়ে দিচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডেটা সবার জন্য, সবাই সবাইকে উইশ করতে পারে। তো মাকে ও কেকটা খাইয়ে দিল, বাবা এখানে নাই। তো চলো ওখান থেকে কাটো, কেটে নিয়ে বাবাকে চলো খাইয়ে দেবো আমি। যারা আমার নতুন ফ্রেন্ড আছো আর যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের দিনের জন্য। তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আজকে, সেটা তোমরা জানোই। আর আজকের দিন বলে না, 365 দিন বছরে প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে। তো আজকের দিনে এই দিনটা পড়েছে সেই জন্য স্পেশালি এটুকু করা। তো তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্টে বলবে। চলো দুটো নিয়ে, দুটো এখন এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।